আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পারফেক্টলি সিঙ্গারা বাসায় বানাতে পারেন। সামনে ঈদকে রেখে আমি এই সিঙ্গারাটা বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। এখানে প্রায় তিনটা মাঝারি আকৃতির আলু হবে, হাফ কাপের মতো পিস নিয়েছি। একটা বড় পেঁয়াজ কেটে কুচি কুচি করে রেখে দিয়েছি, আর এখানে 2 টিস্পুনের মতো হবে পাঁচফোড়ন। আর এখানে হলুদ, জিরা, মরিচ, কারি পাউডার 1/2 টিস্পুনের থেকে একটু বেশি করে রেখেছি। আর আমি একটা চাইনিজ 5 স্পাইস যে মশলাটা, এটা রেখেছি, এটা একদম শেষের দিকে দেব। কাঁচামরিচ, ধনে পাতা এখনও কুচি করে রাখিনি, এটা অবশ্য আমি যখন বসিয়ে দেব তারপর এগুলিও কেটে নিব, এটা দেখানো হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে সামান্য একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। আর যখন দেখব এটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তখন এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, যেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। দিয়ে এটা আমি আবার এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুনের মতো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে একটু কষে নিব। আর তারপর এখন আমি এখানে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু কষতে দিব। এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করেছিলাম, তা না হলে দেখা যাবে যে মশলা পুড়ে যাবে। তো চেষ্টা করবেন খুব বেশি মশলা ইউজ না করতে, কারণ সিঙ্গারাতে কম মশলা হলে পাঁচফোড়নের ফ্লেভার থেকে সিঙ্গারা টেস্টি হয়, আর সিঙ্গারার পুরটা যত মজা হবে সিঙ্গারা খেতে ততই ভালো লাগবে। তো এখানে আমি মশলা দিয়ে ভালো করে এটা কষে নিয়েছিলাম, নিয়ে এখানে সবটা আলু দিয়ে দিয়েছি যেটা কেটে রেখেছিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 7-8 মিনিটের জন্য কুক হতে, আর যখন দেখলাম প্রায় 80%-এর মতো কুক হয়ে গিয়েছে, এতে আমি এখন পিস দিয়ে দিচ্ছি, কারণ পিস যদি আগে দিয়ে দেই তাহলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আলুটা তো একটু শক্ত, এটা সিদ্ধ হতে সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে প্রায় যখন দেখলাম এটা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম যেটা আগে থেকে, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার যে আলুর মিক্সটা কেমন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে সিঙ্গারাটা খেতে কেমন হবে। তো এই যে বলছিলাম পুরটা যত টেস্টি হবে ততই কিন্তু মজা হবে সিঙ্গারা। আর এখন আমি এই যে চাইনিজ 5 স্পাইস যেটা, এটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনে পাতা উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কুকারটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। তো সিঙ্গারার পুর তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে খামির তৈরি করছি, আর খামিরের জন্য এখানে প্রায় 1.5 কাপের মতো ময়দা, সামান্য লবণ স্বাদ অনুযায়ী, এবং 1 চিমটির মতো হবে কালি জিরা দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এতে আমি কুমকুম গরম পানি দেব, মানে আঙ্গুলে ডুবানো যাবে এরকম ধরনের পানি দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা খামিরের আকৃতিতে তৈরি করে নিয়েছি। নিয়ে আমি একটা ভেজা কাপড় এটার উপরে দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য প্রায় 1/2 আওয়ারের মতো। তো 1/2 আওয়ার পর আমি এটাকে বের করেছি, এই যে এখন দেখতে পাচ্ছে। নিয়ে আমি এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি, আর এখন আমি সিঙ্গারাগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি। তো এটা ডিপেন্ড করে আপনারা কত বড় সিঙ্গারা বানাতে চান। আমি খুব বেশি বড় সিঙ্গারা বানাবো না, একটু মিডিয়াম সাইজের হবে। তো এই অনুপাতে আমি এটাকে ভাগ ভাগ করে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি ভাগ করে আবার এটা ভেজা যে কাপড়টা ছিল এটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। এখন আমি দেখাবো যে কিভাবে পারফেক্টলি সিঙ্গারার শেপটা দেবেন। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি বেলে নিচ্ছি, তবে সিঙ্গারা রুটি গোল করে বেলবেন না, একটু লম্বালম্বি। এখানে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটু লম্বালম্বি করে এটা বানিয়েছি। বানিয়ে আমি মাঝখান থেকে এটাকে কেটে নিব।
একটা রুটির থেকে দুটা সিঙ্গারা হবে। তো লম্বালম্বি করার কারণ হচ্ছে, আপনারা একটু এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আমি একটা কোণের মতো বানিয়েছি দুই পাঁচটা জোড়া দিয়ে, আর সামনের পাশটা দেখতে পাচ্ছেন একটু বড়, তো এই জন্যই আমি এটা লম্বালম্বি করেছি। এতে করে আমার সিঙ্গারার শেপটা পারফেক্ট হবে। আপনারা একটু ক্লোজলি এটা দেখার চেষ্টা করবেন, এটা আসলে বলে ঠিক বোঝানো মুশকিল, তবে দেখলেই বুঝতে পারবেন যে আমি সিঙ্গারার শেপটা কীভাবে দিচ্ছি। চারপাশে যে আমি পানি দিয়ে দিচ্ছি সিঙ্গারার, আর দিয়ে এটা ভালো করে মুখটা ঢেকে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে আটকে দিয়েছি। দিয়ে এক পাশটা আটকে দেওয়ার পর আমি আরেক পাশটা ওই অন্য পাশের সাথে জোড়া লাগিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু আপনারা ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন। আর এই তো এইভাবেই আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেব। আমি আবারও দেখাবো আপনাদেরকে কিভাবে সিঙ্গারাটা বানিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এটা ভালো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এটা আমি বানাচ্ছি। এই যে আরেকটা বানাচ্ছি এখানে, তো প্রথমে আমি দুই পাশটাকে জোড়া করে নিব, এই যে একটা কোণের মতো তৈরি করব। আর অন্য পাশটা দেখতে পাচ্ছেন একটু লম্বা রয়েছে, এই যে এই পাশটা। এখন আমি এই কোণের ভেতরে পুরটা ভরে দিচ্ছি, যে আলুর পুর তৈরি করে রেখেছি এটা দিয়ে আমি আবার চারপাশে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আটকে দেব চারপাশে চেপে চেপে। আর তারপর এক পাশটা থেকে আমি অন্য পাশের সাথে জোড়া লাগিয়ে নিব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই সিঙ্গারার এই যে পারফেক্টলি শেপে বানাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই সিঙ্গারাগুলো বানিয়েছি। কমেন্ট করে জানাবেন আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো এই তো, এই হচ্ছে আমার আজকের সিঙ্গারার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।